এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ, পাওয়ার্ড বাই প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সাথে আছি আমি তাকিউর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। জিয়া উদুদ সহ শপথ নিলেন নবনির্বাচিত ৬ সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জে পদ্মাই ডুবে শিশুর মৃত্যু। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৫.৯৫। তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১,০০০ ছাড়িয়েছে এবং খুলনাকে হারিয়ে শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত করলেন সিলেট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই স্থানীয়। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ নাচুল গোমস্তাপুর ভোলাহাট আসন থেকে নির্বাচিত জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসন থেকে নির্বাচিত আব্দুল ওদুদ সহ নবনির্বাচিত ৬ সদস্য সংসদ সদস্য শপথ নিয়েছেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণকারী এমপিরা হলেন একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও ৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ, বগুড়া ৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া ৬ আসনে উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু, এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এই ৬টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী এলাকায় পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু একই গ্রামের এমরুল হকের ছেলে ইমরান হোসেন। সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী জানান, আজ দুপুর ৫:৩০টার দিকে শিশু ইমরান পদ্মা নদীতে গোসল করতে নামে, এ সময়ই সে ডুবে যায়। স্থানীয়রা জানতে পেরে তাকে খোঁজখুঁজির পর শিশু ইমরানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়। এ সময় পরিবারের শোকের ছায়া নেমে আসে। এবারে জাতীয়। ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ৯টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার ৮৫.৯৫%, আর এইচএসসি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪.৩১%। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলি হলে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানবৃন্দ। শুনব এবার একজন শিক্ষার্থী আফরোজা খাতুন, যিনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি থেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন। চলে যাব তার কাছে সরাসরি। আফরোজা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা জানি আজকে যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, সেইখানে আপনি একজন পরীক্ষার্থী ছিলেন এবং আপনি উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ৫ পেয়েছেন। আপনার অনুভূতি কি? আপনি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি থেকে বৃত্তিও পেয়েছিলেন। শুনছিলাম আফরোজা খাতুনের
অনুভূতি যিনি আজকেই এইচএসসি সমমান পরীক্ষার যে রেজাল্ট বা ফলাফল বের হয়েছে সেই ফলাফলে তিনি জিপিএ 5 পেয়েছেন। আফরোজা খাতুন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিলেন। অন্যদিকে এইচএসসি সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যারা পাশ করতে পারেনি তাদের নতুন উদ্যমে আগামীতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চামিলি হলে এইচএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেই সাথে রেডিও মহানন্দা পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানো হয়েছে। আগামী রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য 1,10,00,000 লিটার সয়াবিন তেল ও 8,000 টন মসুর ডাল কিনবে সরকার। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান। বাণিজ্য মন্ত্রণালয় এ দুটি ক্রয় প্রস্তাব উত্থাপন করেছে। তেল কিনতে 194,56,80,000 টাকা এবং মসুর ডাল কিনতে 73,28,00,000 টাকা ব্যয় হবে বলে জানান অতিরিক্ত সচিব। দেশে 24 ঘন্টায় 11 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,37,647 জনে। এ সময়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 29,444 জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 292 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,95,094 জন। মহামারী শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.35%। আপনার শহর চাঁপাইনবাবগঞ্জে আরো আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিয়ে খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে প্রয়াস হসপিটাল। বিস্তারিত জানতে ভিজিট করুন facebook.com/প্রয়াস হসপিটাল। প্রয়াস হসপিটাল, আপনার জন্য আপনার পাশে। রেডিও মহানন্দা 98.8। শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে আজকে চাপানবাবগঞ্জ। সাথে আছে আমি তাকিউর রহমান। আন্তর্জাতিক, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। আজ বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ার ভূমিকম্পে 11,000-এরও বেশি মানুষ মারা গেছেন। 2,50,000-এরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশে হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। দুই দেশে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। আবার কিছু কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচেও থাকছে। অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে। তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 650 কিলোমিটার এলাকায় এখন ভূমিকম্পের ধ্বংসলীলা। এসব এলাকায় 5,775টি ভবন ধসে পড়েছে। আর ভূমিকম্পে সিরিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা দেশটিতে 11 বছর ধরে চলা গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির চেয়ে বেশি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এবারে খেলাধুলা সৌজন্যে প্রয়াস মধু চাপানবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। পৌর 12 নম্বর ওয়ার্ড কাউন্সিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে পৌর 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এই টুর্নামেন্ট
আয়োজন করে। আজ বিকেল চারটায় ওয়ার্ডের চরমোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টের আটটি দল অংশ নেয় এবং চূড়ান্ত খেলায় ইরফান গ্রুপ 1-0 গোলে ব্যবধানে মাইকেল গ্রুপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের মামুন। প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গেছে, তবে শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত করতে জয় ছাড়া ভিন্ন উপায় ছিল না। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে সহজে হারিয়েছে মাশরাফির দল। বিপিএলের 39তম ম্যাচে আজ শেরেবাংলা স্টেডিয়ামে জাকির হোসেন ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে 6 উইকেটে জয় তুলে নিয়েছে সিলেট। শুরুতে ব্যাট করে 20/8 উইকেটে হারিয়ে 113 রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে 17/3 উইকেট হারিয়েই জয় তুলে নেয় সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 2-1 জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও অধিকাংশ মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী 3 দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল রৌদ্র উজ্জ্বল। আজ সূর্য উঠেছে ভোর 6:46 এবং অস্ত গেছে সন্ধ্যা 5:57। আগামীকাল সূর্য উঠবে ভোর 6:45 এবং অস্ত যাবে সন্ধ্যা 5:57। আজকে চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে আবারও শিরোনাম। জিয়া ওদুদ সহ শপথ নিলেন নবনির্বাচিত 6 সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু। এইচএসস সমমানের পরীক্ষায় পাশের হার 85.95%। তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে এবং খুলনাকে হারিয়ে শীর্ষে 2-এ থাকা নিশ্চিত সিলেটের। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন। আবারও আজকে চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হসপিটাল, আপনার জন্য।